বর্তমানে ঢাকা শহরে এবং দেশের অন্যান্য জায়গায় ডেঙ্গুর প্রকোপ ভীষণ বেড়েছে, কিন্তু ডেঙ্গুর ব্যাপারে আমাদের কি করণীয়? প্রথম কথা হলো যে আমাদের সচেতন হতে হবে, কোথায় কোথায় ডেঙ্গুর মশা প্রজনন হয় সেইগুলো আমাদের জানতে হবে। যেমন ঘরের ভেতরে আমরা যে টবগুলো ব্যবহার করি, ফুলের টব, সেইগুলোতে যাতে পানি না জমে, ওই জমা পানিতে ডেঙ্গুর অ্যাডিস মশার যে প্রজননটা ওখানেই বেশি হয়। আরেকটা যেটা মানে খুব জোর দিয়ে আমি বলতে চাই যে আতঙ্ক, মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে। তো ডেঙ্গুটা যদি আমরা এরকমভাবে দেখি যে জ্বর আসলো বা গায়ে ব্যথা, বাচ্চা বলতে পারছে আমার গায়ে ব্যথা, বা একজন অ্যাডাল্ট তো বলতেই পারে প্রাপ্তবয়স্ক, তাহলে আমরা অবশ্যই প্রথমে ডেঙ্গু টেস্টটা ডাক্তারের পরামর্শ নিয়ে করিয়ে ফেললাম। তাহলে আইদার আমি জানলাম যে আমার ডেঙ্গু নাই, সেই মানুষটা ডেঙ্গু নাই, প্ল্যাটেলেট কাউন্টটা দেখলেই বোঝা যাবে। আরেকটা হতে পারে যে ডেঙ্গু আছে, তাহলে আমি সাথে সাথে কোনো একটা ব্যবস্থা নিতে পারি। আর সবচেয়ে বড় যেটা কথা যে নিজে সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। যত বেশি প্যানিক ছড়াবে তত বেশি আমরা দিশেহারা হয়ে যাব এবং আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো না। আপনারাও সচেতন হন এবং অন্যদেরকে সচেতন করুন, আর আতঙ্কিত হবেন না।